এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশে বিদেশে এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো কোরআন শিখি আর আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ দর্শক আছিমন্ডলী আজকে আমাদের এই শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য মেহমান হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা খন্দকার মাহবুবুল হক আসসালামাই এবং আরো উপস্থিত রয়েছেন সোলাইমান বিন কাসিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক কুরআন শিক্ষার জন্য আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত রয়েছে আসুন শিক্ষার্থীদের সঙ্গে আমরা পরিচিত হই শিক্ষার্থী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মেহেরবানীতে আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আজকে আমরা এই ক্লাসে তিলাওয়াত করব শিখব কোরআন মাজিদের সবচেয়ে ছোট একটি ছোড়া তা হলো সুরাতুল কাউসার কোন সুরাটি শিখব জি শুরু করছি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

নুন আলিফ জবর না ইন আমরা এখানে সবাই লক্ষ্য করব। এটা গুন্না কি গুন্না আর না হচ্ছে মুম ফাসিল প্রথমে গুন্না করতে হবে তারপরে তিন আলিফ লম্বা করতে হবে সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন ইন আমি বলছিলাম নুনের গুণ্ডা করার সময় মুখ ফাঁকা সবাই মুখ ফাঁকা রাখুন ইন এরকম যেন না হয় ঠোঁট লাগবে না ঠোঁট ফাঁকা থাকবে বেশ মাশাল্লা আপনাদের তো ভালো বুদ্ধি আমি বলছি মুখ ফাঁকা মানে ঠোঁট ফাঁকা রাখছেন দাঁত লাগাই দিয়েছেন এটাও আরেকটা ভোল দাঁতের সঙ্গে দাঁত লাগলেই তো নুনের মাখরাজার আর খুঁজে পাওয়া যাবে না ইন দেখছেন ঘটনা যেমন ইন একটা ভুল ইন আরেকটা বোল মুখের দিকে লক্ষ্য করুন ইন ক্লিয়ার সবাই আবার দেখুন ইন আমার জিভাটা দেখেন নুনের মাখরাজে লেগে আছে উপরে তাই না একদম উপরে যেমন উন ক্লিয়ার আবার একসাথে বলুন সবাই কালিফ টান সুন্দর হামজা আইন জবর আয় জবর তয় একটু জোরে বলুন তয় তাই একসাথে বলুন মজা করে বলুন নুন খারা যাবার না মুখ ফাঁকা করুন না তাই না চমৎকার একসাথে বলুন আবার বলুন খারা জবর এক ফ্লম্বা লম্বা করুন না কাফ লাম জবর কাল আরেকবার কাফ ওয়াউ জবর কাউ আমার মুখের দিকে কাউ কাউ কাল কাউ আরেকবার সা জবর সা র জাবার র কাউ সার আমরা ওয়াকফ করলে রয়ের উপরে কি দিব জবর জজম দিব তো জবরের বাম পাশে র যদি জজম জজ্জমওয়ালা র থাকে র সাকিন তার ডানে জবর হলে রয়ের উচ্চারণ মোটা হবে কি হবে মোটা হবে সার জাবার সর সার সার জি বলুন বলুন আবার আবার আরেকবার বার আর বার কাউ সর সুন্দর আ তিন কাল ইন সবাই একসাথে শুরু করেনি শেষও করেনি আবার একসাথে ওয়ান টু থ্রি

فصلي فصلي امار موكي ديكون فصلي فصلي بعتاش أجبي فصلي فصلي أبار فصلي 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 لعب زر لي 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 جوري بولون. لي لي فصلي لي দেখেন ফালিলা সাল্লিনা সালিলি ফলিলি আওয়াজ করে মজা করে একসাথে জি রাজের বি

মনে রাখতে হবে আমি বলছিলাম বায়ের উপরে তাসদিদ হলে দুই ঠোঁটের শুকনো জায়গা লাগানো যাবে না রব্বি এরকম যেন না হয় রব্বিকা একসাথে জি সবাই একসাথে আমি লক্ষ্য করলাম একজন শিক্ষার্থী বলতেছে ফাসল গোল হবে না ফাসল হবে না দেখুন মুখের দিকে সল সল জ বলুন জি সুন্দর সুন্দর এবার আর একটা বলে নেন ফাসল সুন্দর ইন দেখুন পার্থক্য আয়াতের প্রথম আয়াতের শুরুতে ইন্না ছিল গুন্না এবং তিন আলিফ টান কিন্তু এই সুরার শেষ আয়াতের প্রথম শব্দটা ওয়াজিব গুন্না আছে কিন্তু টান নেই এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তদ্রুপ শেষ আয়াতটি পড়ার সময় যদি এরকমই মোহাবতে টানতে থাকেন তাহলে কিন্তু ভুল ভুল হবে হবে এই উচ্চারণ করলে কি ওখানে শুধু ইন্যা টান হবে না লক্ষ্য করুন স্ক্রিন দেখে শিন আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মাদের না মাদ এর মাদ এর মাদের হরফ মাদের হরফ হইলে কালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদি তবাই বলে ইহাকে মাদি তবাই সা নিসা ন ন জের নি নি আ আ কা কা হামজা যবর আ কাফ যবর কা তাহলে শা নি আ কা শা নি আ কা আমার দিকে শা নি নি আ কা নি আ কা শা নি আ কা

আবে 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 কি কলা মাশাআল্লাহ হুয়াল আবে হুয়াল আরেকবার হুয়াল আব তা জবর র পেশ তা রু ওয়াকফকলে রয়ের উপরে কি দিতে হবে জজম র মানে জজম মানে ساکিন র ساکিন তার ডানে জবর হলে কি হবে র মোটা হবে র মোটা হবে তা র জবর তার তার طَر أبتر أبتر هو الأبتر هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. ما شاء الله যে আমি স্ক্রিনে টাচ করছি আপনারা দেখে দেখে সবাই বলুন প্রথম থেকে হ্যাঁ সুন্দর একসাথে বলতে হবে একসাথে শুরু একসাথে শেষ তারপরে বলুন ফাসল ওয়ান হার তারপরে বলুন আবে আবে বলতে গিয়া আবে যেন না হয় মনে রাখতে হবে আবে উস্তাদি কোথায় থেকে পড়ছেন ডাকার উত্তর আর কারি সেলিম সাহেবের কাছে পড়ছি যে ভাব সার্টিফিকেট একটা নিয়ে আসছে যেমন তেমন কারি সাহেবের কাছ থেকে ধরা খাবেন যদি বে বলেন আবে বলেন আবে হবে না আবে বেকার বে হবে না আবে 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 মনে থাকবে খুব কেয়ারফুল হুয়াল অবে তার এবার আমি প্রথম থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দর্শক আপনারা লক্ষ্য করুন শিক্ষার্থী বন্ধুরা আমার মুখের দিকে তাকিয়ে থাকুন ইন অ তয়নাকাল কও স্যার ফ অলি লি রব বি কা হর ইন নশানি আ কাহুয়াল ক্লিয়ার ইনশাআল্লাহ আমরা যেভাবে এখন শিখলাম নামাজে ঠিক সেভাবেই তিলাওয়াত করতে চেষ্টা করতে হবে হ্যাঁ এখন নামাজ তো রেডিমেড পড়ান এরকম যেন না হয় পরিষ্কার প্রত্যেকটা মাখরাজ সিফাত যথাযথভাবে আদায় করে তারপর আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ দর্শক আমরা যেভাবে তালিমটা দিলাম যেভাবে শিক্ষাটা দিলাম এভাবে আপনারাও প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের চেয়ে আরো ভালো করে তিলাওয়াত করতে সক্ষম হবেন আমরা এতক্ষণ পর্যন্ত সুরা কাউসার যে প্র্যাকটিস করেছি মাস্ক করেছি আমরা আবার আমাদের কিছু শিক্ষার্থীদের কাছ থেকে তা শুনে নেব ইনশাআল্লাহ জি অনেক সুন্দর হয়েছে আমি আরেকটু আপনাকে সংশোধন করে দিই আ তয়নাটা কিন্তু দিয়া। আ আ কিছুদের জন্য আ মানে দুইটা আইন যেন না হয়ে যায় বলুন আরেকবার না। সুন্দর মার্শাল দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আমরা কোরআন মাজিদের সবচেয়ে ছোট সুরাটি কাউসার শিখে নিলাম এবং আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে ওটা শুনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানদের কাছে ওনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আমাদের শিক্ষার্থীরা কিভাবে সুরা কাউসারটা শিখে নিল আমরা চলে যাচ্ছি আজকের মেহমান হজরত মাওলানা খন্দকার মাহবুবুল হক মহাগ্রন্থ আল কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে গোটা দুনিয়ার মানুষকে সাজাতে মানুষকে আলোকিত মানুষে পরিণত করতে অভাব অনটন দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের জীবন সাজাতে এসেছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম তা যদি আমরা সহি করে পড়তেই না পারি তেলাবাদ যদি শিখতেই না পারি তাহলে কীভাবে আমরা নামাজ পড়ব সুতরাং আমি অনুরোধ জানাবো মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে নামাজে পঠিত যে কয়েকটা সুরা আছে সেই সুরাগুলি অন্তত সহি আলিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সবাই নিজেরাই সদস্য হয়ে এ কোরআনকে শিখে বুঝে এবং সই করে পড়ে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে নামাজ আদায় করার যোগ্যতা নিয়ে সবাই কামিয়াবি হাসিল করবো আল্লাহরব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক এনায়ত করুক ধন্যবাদ ধন্যবাদ সকলকে শুক্রান জজাকাল্লা খায়ের মুহতারাম আপনাকে আমাদের এসো কোরআন শিখি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক চলে যাচ্ছে আমাদের আরও একজন মেহমান হজরত মাওলানা সোলাইমান বিন কাসিম নাহমাদুহু হু অনুসলিয়া রসুল হিল করিম আমাবাদ ধন্যবাদ বিজ্ঞ আপনাকে চমৎকার একটি বিষয় আজকে যেটা হচ্ছে এসো কোরআন শিখি কোরআনুল করিমে আল্লাহ হরবুল্লা আলমিন বলেছেন ওরাতিল তার তিলা সেটা হচ্ছে যে তারলে সহি সহি শুদ্ধভাবে কোরআনুল করিম তেলোয়াত করা আল্লাহ আল্লাহরবুলি আলমিন মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে যখন আমরা দাঁড়াবো নামাজের জন্য তখন যদি শুদ্ধভাবে আমার পূর্বের যিনি আলোচক বলেছেন সুন্দরভাবে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি তেলোয়াতে না করতে পারি আমার ভাষা যদি না বুঝে আল্লাহ তালা তাহলে আমার ইবাদত কিভাবে কবুল হবে তাই চমৎকার একটি উদ্বেগ নিয়েছেন আপনি আপনাকে শুক্রান আল্লাহ হায়া হায়াতকুম আর এ শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন কেমন পর্যন্ত যেন আল্লাহ তালা কবুল করে মঞ্জুর করে আর মাই টিভির উদ্যোগে সারা পৃথিবীতে যেন কোরআনের আলো ছড়িয়ে পড়ে এই প্রত্যাশা ব্যক্ত করছি দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন আরও কিছু সুযোগ সুবিধা আপনারা নিতে পারেন এই অনুষ্ঠানের সিডি এবং এসো কোরআন শিখি বই যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই ক্লাসটি বিশ্বের যে কোনো জায়গায় যদি আপনারা চালু করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি